আজকের ভোর পাঁচটায় রে প্রকৃতিতে নীল আকাশের নিচে একটি ছায়া ঘেরা গ্রাম কচি কলাপাতা আর মাধবীলতা যেন এ গ্রামকে ঢেকে রেখেছে এ গ্রামের গৃহবধূ পদ্মদিঘি পদ্মদিঘি স্নান করতে গিয়েছিল নদীঘাটে তখন উঠে আসছে পায়ের ঝনাক ঝনাক শব্দ মাথায় একটা ভিজে গামছা কোমরে একটা মাটির কলস জল ভর্তি পদ্মদিঘি কাজলা গাঁয়ের শ্যামলামে গান করতে করতে নিজ মনে আপন ছন্দে দুলে আসছে হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল কিরে পদ্মদিঘি কেমন আছিস পদ্মদিঘি পিছন ফিরে তাকিয়ে দেখলো তার বাল্যবন্ধু এবং জীবন সঙ্গী শৈবাল দেখি পদ্মদিঘি বলল তুই এখানে পদ্মদিঘি তাকে আরও বলল তোকে এভাবে এখানে দেখব আমি কল্পনা করতে পারিনি সামনে দিয়ে মোড়ামে রাস্তা চলে গেছে সাইকেলে আসছিল শৈবাল জিজ্ঞাসা করলো তুই কোথায় গিয়েছিলি শৈবাল উত্তর দিল আমি তোদের গ্রামে এসেছিলাম কেন রে না আমার ঝুনদির বিয়ে আছে সামনের মঙ্গলবার পাটুয়াতলা থেকে পিসিমণিরা ফোন করেছিল বিয়ে বাড়িতে ওরা মাটির ভাঁড়ে চা খাবে তাই বাবা আমাকে এই মাটির ভাঁড়গুলো আনতে তোদের এই গ্রামে পাড়ায় পাঠিয়েছিল আমি ফেরার পথে তোর অপেক্ষাতে ছিলাম আর তোরই দর্শন হয়ে গেল যাই হোক তুই কেমন আছিস বল পদ্মদিঘী বলল ভালো আছি তখন শৈবাল তাকে আরও একবার বলল ভালো তো তুই মোটেই নেই তো চোখ মুখ বলে দিচ্ছে রে তুই যেন কয়েকদিন উপবাস আছিস তখন পদ্মদিঘির কপালে সিঁদুরটা চারদিকে চাড়িয়ে গেছে কারণ নদী নদীঘাটে ডুব দিয়ে স্নান করেছে কপালে চুলগুলো চিটিয়ে আছে পদ্মদিগি বলল থাক ওসব কথা তোর দিদির কথায় বিয়ে হচ্ছে বল তখন পদ্মদিগিকে শৈবাল বলল আমি সব খবর রাখি তুই কেমন আছিস কিন্তু কী করবো বল কপালের অদৃষ্ঠ আর নিয়তি না এই দুটো পরিবার আমাদেরকে আলাদা করে দেয় আর আমি হসপিটালের মৃত্যু সজ্জাই তখনই বা তোর বিয়ে হবে কেন এ কথা বলতে বলতে যখন শৈবালের চোখ দিয়ে জল পড়ছে তখন ভিজে কাপড়ে রুমালটা দিয়ে পদ্ম দিকে ওর চোখটা মুছিয়ে দিয়ে হাও হাও করে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো পিছন থেকে সাইকেলে ক্রিং ক্রিং বেল বাজিয়ে আসছিল রাসু কাকা ওদের দেখে দাঁড়িয়ে পড়ল কিরে তোরা এখানে আছিস যুগল রাধা কৃষ্ণ তখন ওরা প্রশ্ন করল রাসু কাকা আমরা আর রাধা রাধাকৃষ্ণ হলাম কোথায় গো আমরা তো বিরোহিনী বিষ্ণুপিয়া তখন রাসু কাকা বলল ইতিহাসের পর্বটা এখন শেষ হয়নি আমি এই মাত্র দেখে এলাম পথের ধারে মদ্যপ মদনার কীর্তিকলাপ ওরফি মদনা এই পদ্মদিঘির বর কিন্তু পদ্মদিগির ওপর নির্যাতন করে লটারি জোয়া মদ ষাট্টা সবই তার চলে পদ্মদিগির জীবনটা খার হয়ে যাচ্ছে মদনার জ্বালায় কিন্তু কে বা কার কথা শুনে পদ্মদিগির বাড়ির লোক মদনাকে খুব বড়ো লোক ভেবে বিয়ে দিয়েছিল কিন্তু পদ্মদিঘির কপালটা যে এইভাবে পূর্বে কেউ স্বপ্নেও কল্পনা করেনি রাসু কাকা বললো একটা উপায় আছে তোদের চার হাত আমি এক করিয়ে দেব কিন্তু তো দিদির বিয়েটা পার হতে হবে ইতিমধ্যে দিদির বিয়ে পার হয়েছে রাসু কাকা ম পদ্মদিঘি আর শৈবাল বিষ্ণুপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে ওরা যাবি রাসু কাকা দুঃসম্পর্কের মামাবাড়ি পুরুলিয়াতে ওখানে একটা ভালো কাজ আছে নৃত্যের কাজে ওদের দুজনকে ও ওখানে জয়েন করে আসবে যাতে করে ওদের আগামী জীবনটা ভালো চলে এবং সংসার সমৃদ্ধি হয়ে সন্তান সহাগে একটা সুন্দর সংসার হয়ে ওঠে কিন্তু হঠাৎই রাসু কাকা বুকে ব্যথা অনুভব করে বসে পড়ে এরপর পদ্মদিগি আর শৈবাল তাকে জল দেয় কিন্তু বুকের ব্যথা না কমায় এক সময় শৈবাল তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় স্টেশনে অপেক্ষারত তিনটি বড়ো বড়ো ট্রলি ব্যাগ নিয়ে পদ্মদিগি বসেছিল বৈকাল গড়িয়ে সন্ধ্যা হল ওপার থেকে শৈবাল কিন্তু কোনো ফোন করেনি শৈবালের ফোন সুইচ অফ ফোনে শৈবালকে পাওয়া যায়নি রাত গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে তখন গভীর রাত রেলরক্ষীরাও প্রায় একদিকে চলে গেছে এমন সময় একটি জানোয়ার পদ্মদীবীকে অচৈতন্যকারী খাবারের মধ্যে মাদকদ্রব্য মিশিয়ে এরপর পদ্মদিঘি আর কিছু জানে না পদ্মদিগির আর ঘুম ভাঙেনি পদ্মদিগি চিরঘুম ঘুমিয়েছিল যখন শৈবাল আর রাসু কাকা স্টেশনে এসে ব্যাগ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তখন জঙ্গলে গিয়ে প্রশাসন পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় একটি দেহ উদ্ধার করে বিবস্ত্র ভদ্র অভদ্র সব কিছুকে শালীনতা ছাড়িয়ে গেছে এক যুবতীর দেহ তাকে নিয়ে সরাসরি মোরাম থেকে শোষান সে যাত্রায় এসে হাজির হল বদ্যদীঘিয়া শৈবালের বাড়ির লোক কিন্তু তারা সে কথা শোনেনি যে কথার আশু কাকা আর শৈবাল ওদের বোঝাতে চেয়েছিলো তাদের ধারণা হয়েছিল শৈবাল আর রাসু কাকা পূর্ব পরিকল্পিত এই ঘটনাটা ঘটিয়েছে পদ্মদীঘির জীবনে হঠাৎ করে এত বড়ো ধাক্কাটা সামালতে না পেরে পুনরায় আবার শরীরের বুকের ব্যথাটা যন্ত্রণা অনুভব করে রাসু কাকা আস্তে আস্তে হেলে পড়ে সেখানে তার জীবন শেষ হয়ে যায় এরপর শৈবালকে অকত্য অত্যাচার এবং নির্মম প্রহাস শুরু করে দুই পক্ষের পরিবার কিন্তু শৈবালের কোনো উত্তর থাকেনি শৈবাল এক সময় মাটিতে লুটিয়ে পড়ে জীবনের রঙ্গমঞ্চে বাস্তব ঘটনা অনেক ঘটে কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক ভোরের তারা চ্যানেলের তরফ থেকে চ্যানেল অ্যাডমিন আমি সঞ্জয় দেব গল্পটি সম্পূর্ণ নিজ দক্ষতায় রচনা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ প্রতিদিন ভোর পাঁচটায় অপেক্ষারত দর্শক বন্ধু আপনারা আমাদের ভিডিওর জন্য কাতরে অপেক্ষা করেন আজও সেই যত সামান্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম আবারও বলছি কোনো ঘটনার সাথে এ ঘটনার মিল থাকলে ভোরের তারা চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল অ্যাডমিন এবং দর্শক বন্ধুরা কেউ কোনোভাবেই আমরা দায়ী নই সকলেই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে একটু পরিচিতদের শেয়ার করবেন আপনারা ঠিক কী ধরনের ভিডিও চাইছেন কমেন্ট করে আমাদের জানাবেন সকলকে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে আরও একবার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার